নমস্কার, পয়লা বৈশাখ উপলক্ষে আজ রয়েছি নদিয়া জেলার ফুলিয়াতে, যেখানে প্রতি বছর পয়লা বৈশাখ দিন ভূতের মেলা অনুষ্ঠিত হয়। এখানে দুটো মেলা অনুষ্ঠিত হয়, একটি বড় ভূতের মেলা এবং আরেকটি ছোট ভূতের মেলা। আমরা প্রথমে যাব বড় ভূতের মেলাতে। এখন রয়েছি বড় ভূতের মেলাতে, যা ফুলিয়ার তালতলাতে হয়। এটাকে ভূতের মেলা বললেও আসলে এটা ভূতের মেলা নয়, এটা রামায়ণের যে কৌবন্ধ রাক্ষসের নাম আমরা শুনেছি, সেই কৌবন্ধ রাক্ষস। এই পয়লা বৈশাখের দিনেই রাম ও লক্ষ্মণ এই কৌবন্ধ রাক্ষসকে হত্যা করেন, সেই উপলক্ষেই এই পুজো করা হয়। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে এখানে ভূতের পুজো পালিত হয়। পুজো করার সময় যে লোকটি পুজো করছিল তার মধ্যে ভর উঠে যায় এবং সে অদ্ভুত রকম আচরণ করতে থাকে। তারপর অনেকজন লোক মিলে সেই পূজারীকে ধরে তার সেবা করে এবং তিনি সুস্থ হন। পুজোর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মেলার দিকে প্রবেশ করলাম। এই মেলাতে মোটামুটি অনেকই দোকানপাট আমরা দেখতে পাচ্ছি এবং লোকজন ভালোই হয়েছে। বিভিন্ন রকম সব খেলনার দোকান, এছাড়া অন্যান্য মাটির বিভিন্ন কলসি হাঁড়ি এসবের দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি। তালতলা থেকে বেরিয়ে আমরা ছোট ভূতের মেলা অর্থাৎ ফুলিয়া 52 বিঘাতে চলে গেলাম সে মেলা দেখার জন্য। স্টেশন থেকে আসতে হলে এই মেলাটি আগে পড়বে এবং তারপরে তালতলার যে মেলাটি হয় সেটি পড়বে। এই মেলার একটি বিশেষ অঙ্গ হলো কাদা খেলা নাচ। একটি জায়গাতে অনেক জল ঢেলে কাদা করে সেখানে সবাই মিলে নাচে এবং তার সঙ্গে অন্যান্য রকম সব ভঙ্গিমা তারা দেখায়। প্রত্যেক সন্ন্যাসীর মাথায় বালতি বালতি করে জল ঢালা হচ্ছে এবং সেখানে কাদা তৈরি করে তারা কাদা খেলছে আর নাচছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির ভর উঠেছে এবং তাকে অনেকজন মানুষ মিলে ধরে তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাকে একদমই ঠেকানো যাচ্ছে। চড়ক উৎসব হলো এক বিরল লোক উৎসব যা ভারতবর্ষের আর কোথাও দেখতে পাওয়া যায় না এবং এই চড়কের প্রত্যেকটা ভঙ্গিমা বা অঙ্গ যা আমরা দেখতে পাই সবই স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে চলে। এই সন্ন্যাসীটির মধ্যে ভর ওঠে এবং
তাকে সব তাণ্ডব নৃত্য করতে দেখা যায়। কোনো সন্ন্যাসীর ভর উঠলে তিনি কেমন ভঙ্গিমা প্রদর্শন করেন এবং তার কার্যকলাপ খুব কম লোকই দেখে থাকবেন এরকম ভর ওঠার ভিডিও। মেলার যে মূল প্রাঙ্গণটি সেটি একটি বড় বট গাছের নিচে হয়। পুজো প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম এবং এই মেলাতে দোকানপাট অনেক রয়েছে এবং এই মেলাতে তালতলায় যেরকম দোকানপাট তার থেকে এই 52 বিঘাতে মেলাতে দোকানপাটের সংখ্যা এবং লোকজনের সংখ্যা খুবই বেশি এবং এই মেলাটির জায়গাটি অনেকটা বেশি। ভিডিওটি এখানে শেষ করা হলো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।